আমি একজন ক্ষুদ্র রানার, এটা ওয়ান অফ দ্য বেস্ট ম্যারাথন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে এলিট রানাররা অংশগ্রহণ করছেন এই ইভেন্টে। সেখানে তাদের সঙ্গে এই রানিং ট্র্যাক আমি শেয়ার করতে পারছি, এটি আমার জীবনের সবচেয়ে বড় অভিজ্ঞতা। ব্যস্ত নগরীর আড়মোড়া তখনও ভাঙেনি, ঘুম থেকে জাগেনি আলছে সূর্য, মাঘের জেকে বসা শীত, কুয়াশার তুষার শুভ্র চাদর, সফেদ কিন্তু আবেগি এ এক ভিন্ন আবহ। বাদ্যের তালে তালে দৌড়, ছন্দে ছন্দে পায়ে পায়ে সম্মুখ পানে ছোটা, আছে প্রচ্ছন্ন প্রতিযোগিতা তবে অংশগ্রহণিত মুখ্য। বঙ্গবন্ধু শেখ মুজিব, ঢাকা ম্যারাথন বা নৌজা পয়েন্ট থেকে কাঞ্চন ব্রিজ ফুল আর হাফ, ছিলেন 22 দেশের 54 জন নারী আর পুরুষ। আমি চাই বাংলাদেশে আরো বড় বড় এরকম ইভেন্ট হোক, সুস্থ থাকার জন্য রানের বিকল্প কোনো নাই। বাংলাদেশ ওয়াজ অ্যামেজিং, গুড টু বি হিয়ার। মনের দিক থেকে আমরা এখনো তরুণ রয়ে গেছি। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাঁপিয়ে দিন। আমার বয়স 17, আমি খুব এরপরের বার আশা করি 42 দিব। অবশ্যই আমি মনের দিক দিয়ে 15 বছরের বা 18 বছরের, এবং এই ধরনের ইভেন্ট বাংলাদেশ তথা সারা বিশ্বে সারা জাগাবে। আপনি যদি স্পোর্টস নিয়ে জীবন কাটাতে চান তাহলে হচ্ছে ম্যারাথনের সাথে আপনাকে ইনভলভ থাকতে হবে। এই ব্যায়াম দৌড়ানো করলে শরীর সুস্থ থাকে, ভালো থাকে, কোনো অসুস্থ বোধ করা যায় না, এই উদ্দেশ্যে দৌড়ানো। এটা আমার নতুন এক্সপিরিয়েন্স, তার সাথে পরিবেশটাও অনেক সুন্দর ছিল। যে ইন্টারন্যাশনাল ম্যারাথনগুলো দেখেছি ওগুলোতে হচ্ছে সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকে প্রচুর, যেটা আমাদের এখানটাতে একদম নাই বললেই চলে। বোথ এনজয়, উই আর বোথ ফার্স্ট সেকেন্ড ইন সাউথ এশিয়ান ক্যাটাগরি, উই আর ফ্রম নেপাল। শৃঙ্খলতার শেকল ভাঙায় ছিলেন 329 জন দেশের নারী দৌড়বিদ, তাদের এক একটা স্টেপ যেন সমাজের অসঙ্গতি আর ট্যাবুর বিরুদ্ধে প্রতিবাদ। বিশ্বাস যেমন কুয়াশা ভেদ করে হেসেছে সূর্য, তেমনই একদিন দূর হবে সব বঞ্চনা। ট্যাবুর বিরুদ্ধে দেখে আরো আরো আগ্রহ হয় যে এটা ভাঙার জন্য আরো দৌড়া। আমরা একটা সুস্থ সুন্দর ঢাকা চাই, সুস্থ পরিবেশ চাই পরবর্তী প্রজন্মের জন্য। ঢাকা শহরের অযাচিত খাদ্যাভ্যাস আর মুটিয়ে যাওয়ার প্রবণতা থেকে পরিত্রাণের দারুণ একটা সমাধান হতে পারে দৌড়। জীবনের জন্য দৌড়, সুস্থ থাকা সুস্থ রাখার জন্য দৌড়, দৌড়টা তারুণ্যের, যাকে বেঁধে রাখা যায় না কোনো বয়স কিংবা লিঙ্গের ফ্রেমে। তাই তো মাঘের হাড় কাঁপানো শীতের সকালেও এমন প্রাণের উচ্ছ্বাস। ম্যারাথন ইজ এ স্ট্রেনাস ইভেন্ট, সাচ ইভেন্ট ওয়ারেন্টস ফার্ম ডিটারমিনেশন অ্যান্ড এক্সট্রিম ফিজিক্যাল ফিটনেস। ফিনিশিং এ ম্যারাথন ইজ এ স্টেট অফ মাইন্ড অ্যান্ড সেজ এভরিথিং ইজ পসিবল। Therefore, I'd like to congratulate all runners for their enthusiastic participation and successful completion of the race. Full marathon, অর্থাৎ 42.195 কিলোমিটার ক্যাটাগরিতে 1 ঘন্টা 12 মিনিট 9 সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন কেনিয়ার জোসেফ। এছাড়াও বিদেশি এলিট পুরুষ ও নারী, সাফ পুরুষ ও নারী বাংলাদেশ ফুল ও হাফজয় ম্যারাথনারদের আর্থিকভাবে পুরস্কৃত করা হয়। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।